পরিবার বলল আগে কেরিয়ার তারপরে বিয়ে, আর ইসলাম বলছে আগে বিয়ে তারপরে। যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, বিয়ের আগে হয়েছে না পরে হয়েছে? যারা টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছেন, বিয়ের আগে হয়েছেন না পরে হয়েছেন? এমন কোন বিল গেটস আছেন যে 18 বছর 20 বছর বয়সে বিল গেটস হয়ে গেছেন? কে আছে নাকি? যারা মেয়ের দাদা, মেয়ের বাবা কোনো ছেলে প্রস্তাব নিয়ে আসলে যে বাবা বলে, বাবা তোমার ফ্ল্যাট আছে, গাড়ি বাড়ি আছে, ওই বিল গেটস বাবাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার বয়স যখন 25-26 বছর ছিল আপনার কয়টা ফ্ল্যাট ছিল? কি বলেন, ওই বিল গেটস বাবার কি এত ফ্ল্যাট ছিল? আরে 25-26 বছরে যার বাড়ি গাড়ি আছে ওইটা তার না, ওইটা তার বাপ দাদার থেকে দান সদকা পাইছে বা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নিজে নিজে কামাইতে হলে 32-35-40 বছর লাগে। আপনি বলেন বাবা তুমি কিভাবে উপার্জন করে কত টাকা করো, 10,000-20,000? যে ছেলে 26-27 বছর বয়সে বাবার টাকা না খায়া নিজে ইনকাম করে নিজের পয়সায় চলে, ও হলো শাহজাদা। আর যে 25-27 বছর বয়সে বাবার ঘাড়ের উপরে চাপায় আছে ওইটা একটা গাধা। গাধার কাছে মেয়ে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে মেয়ে বিয়ে দিয়ে। বিবাহকে অত্যধিক মাত্রার ব্যয়বহুল করে দিয়ে বিবাহ কঠিন বানিয়ে ফেলে যুবক যুবতীদের জন্য চরিত্র ঠিক রাখাকে আজকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দেওয়া হয়েছে, কঠিন করে ফেলা হয়েছে। কিরকম কঠিন? বিয়ের আগেই চট্টগ্রামে আপনারা বলেন ফদ্দ না ফদ্দ, হ্যাঁ ওইটাতেই শেষ 4-5 লাখ। কি বলেন, আছে না নাই? আবার বলে সামাজিকতা আছে না? আমি যদি এতজন মানুষ না খাওয়াইতে পারি, সামাজিকতা ফদ্দতে শেষ, তারপরে অনুষ্ঠানে, হ্যাঁ অনুষ্ঠান আপনি করেন অসুবিধা নাই, সামর্থ্য থাকলে আপনি করেন, কিন্তু অনেক জায়গায় আছে সামর্থ্য নাই তারপরে চাপ দিয়ে করানো হয়। শোনেন বিআই সাহেব, আমার 1,000 মানুষ আসবে, খাওয়াইতেই হবে। কি বলেন, একদম আছে না নাই? শুধু সংখ্যা ফিক্সড করে দেয় না, মেনুও ফিক্সড। চিংড়ি মাছ রাখতে হবে, চট্টগ্রামের এক জায়গায় তো চিংড়ি মাছ না দেওয়ায় বিয়েও ভেঙে গেছে। কি বলেন, আছে না নাই? এই যে ব্যয়বহুল করে দেওয়া হবে, একটা ছেলে বিয়ে করছে তার বয়স কত, 25 বা 26-27 তো 22-25-26-27 বছরের ছেলের ওই সময়ে কি 15-20 লাখ টাকা উপার্জন করে একসাথে জমানোর কোনো অবস্থা তার আছে? এটা থাকলে তার বাপের থাকবে, তার নাই। এরকম ব্যয়বহুল করে তার বিবাহের সাহস পাচ্ছে না, অথচ উচিত ছিল বিয়েটাকে সহজ করে ফেলা, একেবারে সহজ লক্ষ্য, যাতে অল্প খরচে বিয়ে শাদী করা যায়। আমরা যদি এই বিয়ে শাদীটাকে সহজ করে দিতে পারি, সমাজের জিনা ব্যবিচার বহুলাংশেই কমে যাবে ইনশা আল্লাহ। বিবাহকে সহজ করে দিতে হবে। আল্লাহ রসুল যত সাহাবিদেরকে বিয়ে দিয়েছে অত্যন্ত সহজভাবে দিয়েছে। যারা ফুটানি করে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে করেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিয়ের কয়েকদিন পর থেকে টেনশন আর টেনশন, ঋণ করে বিয়ে করছে, ঋণ করে বিয়ে করেছে, আরম্ভ হয় স্ত্রী নির্যাতন, এ তোর বাপকে বল কিছু টাকা দিতে হবে, দেয় না পিটা, ইচ্ছা মতো পিটা। পত্র পত্রিকায় এরকম খবর আছে না নাই? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যারা অবিবাহিত, এখনো অতিরিক্ত খরচ না করে যতটুকু প্রয়োজন ততটুকু করে, বাকি যে টাকাটা আছে ওইটা দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে বিবাহের পরে অন্যান্য জায়গায় সুইজারল্যান্ডে আর মালয়েশিয়া সিঙ্গাপুরে হানিমুন না করে সুজা উমরা করে চলে আসেন, দাম্পত্য জীবনে বরকত দিবেন কে? দুই নম্বর, এই বিবাহের ক্ষেত্রে সমাজ কি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? অতিরিক্ত মোহরানা চাপিয়ে দেওয়া হয়েছে, অতিরিক্ত মোহরানা, লক্ষ লক্ষ টাকা। আবার কানে কানে বলে বিআই সব 20 লক্ষ টাকা বলবো, আমার একটা সোসাইটি আছে না, সোসাইটি মেনটেন করতে হবে, অসুবিধা নাই, এটা বললাম আর কি, এটা মৌখিক, কিন্তু আমাদের মধ্যে আলাদা হিসাব নিকাশ থাকবে। এরকম ফুটানি করার কি দরকার? বিবাহতে মোহরানা মেয়ের বাবা বরকে চাপিয়ে দেওয়ার দরকার নাই। বলেন বাবা কত দিতে পারবেন, যত দিতে পারবেন তত। অনেকে আছে কয়েন, একটা সিকিউরিটির বিষয় আছে না, বেশি মোহরানা যদি দেয় তাহলে আমার মেয়েকে মেয়ের সাথে খারাপ আচরণ করবে না, বা ডিভোর্সে কখনো যাবে না। আরে যে ছেলে খারাপ সে খারাপই থাকবে, 20 টাকা হইলেও ছেড়ে দেবে, আর যেটা ভালো ওইটা 20,000 টাকা মোহরানা দিয়ে বিয়ে করলে ওটা সারা জীবন আপনার মেয়ের কাছেই রাখবে। কথা বুঝতে পেরেছেন? মোহরানা অতিরিক্ত চাপিয়ে দেওয়া যাবে। আল্লাহর রসুল কিভাবে বিয়ে দিতেন? এক মহিলা এসেছেন, শোনেন একটা ঘটনা, নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। নবীজি চুপচাপ। পাশে এক সাহাবি বললেন, নবীজি আপনি চুপচাপ, আপনার যদি প্রয়োজন না হয় আমি অবিবাহিত, আমাকে বলেন, আমি বিয়েটা কইরা ফেলি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার কাছে কি মহারণা দেওয়ার মতো কিছু আছে? বললেন, না কিছুই নাই। নবীজি বললেন, বাড়িতে যাও, দেখো কি আছে। বাড়ি থেকে খুঁজে চলে আসলেন, এসে বললেন, কিচ্ছু পাই নাই। নবীজি বললেন, আবার যাও, দেখো কোনো লোহার আংটিও পাও, ওইটা থাকলে নিয়ে আসো। খুঁজে এসে বললেন, লোহার আংটিও নাই। নবীজি বললেন, তাহলে কি করবা? ওই সাহাবি বললেন, আমার পুরনো যে লুঙ্গিটা আছে এই লুঙ্গি অর্ধেক করে, অর্ধেক আমি তাকে মহারণা দিয়ে দিই। নবীজি বললেন, এই অর্ধেকটা দিলে তো এই বাকি অর্ধেক তোমার কাছেও আসবে না, তার কাছেও, তোমার কাছে যে অর্ধেক এটা তোমার কাছেও আসবে না, যে অর্ধেক তাকে দিয়েছো তার কাছেও আসবে না। এখন কি করা যায়? নবীজি বললেন, আচ্ছা তোমার কোরআনের কোন কোন সূরা মুখস্থ আছে? বলেন, এই এই সূরা মুখস্থ আছে। ওই নারীকে জিজ্ঞেস করলেন, তোমার কি মুখস্থ আছে? না। নবীজি বললেন, তুমি তারে এই সূরাগুলো মুখস্থ করাবা, এটাই তোমার বিয়ের মহারণা। সুবহানাল্লাহ। তো কইলেন, আজকে আপনার ঘরের মেয়ের কাছে আসুক একটা ছেলে, সুবহানাল্লাহ। তো কইলেন খুব জোরে, ওই সময় খুব জোরে বলবেন, 10 লক্ষ। এইটাও ঠিক, ওইটাও ঠিক, যাবো আমি কোন দিকে? পারলে ওইখানে জোর গলায় বলেন, বাবাজি পছন্দ হইছে আপনাকে, আপনার ইচ্ছা মতো দেন। এটা বলতে পারলে বুঝবো আপনি আল্লাহর রাসূলের সুন্নতের উপরে নিজে অটল আছেন। আল্লাহু আকবার। মোহরানা, ওই মুসা নবীর কিচ্ছে আপনারা জানেন, সোহাইব আলাইহিস সালাম তার মেয়ে বিয়ে দিচ্ছেন, মোহরানা কি? কিচ্ছু নাই। তিনি বললেন, অসুবিধা নাই বাবাজি, আপনি আমার বাড়িতে 8 বছর বা 10 বছর থাকবেন, সম্পদের দেখাশোনা করবেন, এটাই মোহরানা। সহজ করে দিলেন না কঠিন করে দিলেন? আমরা কঠিন করব না, তা তো ছোট হয়ে দাও, আমরা কঠিন করব। তারপরে যে বিয়েটা ইবাদত, সমাজ প্রতিবন্ধকতা তৈরি করলো, পরিবার বলল আগে ক্যারিয়ার তারপরে বিয়ে, আর ইসলাম বলছে আগে বিয়ে তারপরে। যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, বিয়ের আগে হয়েছে না পরে হয়েছে? যারা টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছেন, বিয়ের আগে হয়েছেন না পরে হয়েছেন? এমন কোন বিল গেটস আছেন যে 18 বছর 20 বছর বয়সে বিল গেটস হয়ে গেছেন? কে আছে নাকি? যারা মেয়ের দাদা, মেয়ের বাবা কোন ছেলে প্রস্তাব নিয়ে আসলে যে বাবা বলে, বাবা তোমার ফ্ল্যাট আছে, গাড়ি বাড়ি আছে, ওই বিল গেটস বাবাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার বয়স যখন 25-26 বছর ছিল আপনার কয়টা ফ্ল্যাট ছিল? কি বলেন, ওই বিল গেটস বাবার কি এত ফ্ল্যাট ছিল? আরে 25-26 বছরে যার বাড়ি গাড়ি আছে ওইটা তার না, ওইটা তার বাপ দাদার থেকে দান সদকা পাইছে বা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নিজে নিজে কামাইতে হলে 32-35-40 বছর লাগে। আপনি বলেন, বাবা তুমি কিভাবে উপার্জন করে কত টাকা করো? 10,000-20,000। যে ছেলে 26-27 বছর বয়সে বাবার টাকা না খায়া নিজে ইনকাম করে নিজের পয়সায় চলে, ও হলো শাহজাদা। আর যে 25-27 বছর বয়সে বাবার ঘাড়ের উপরে চাপায় আছে, ওইটা একটা গাধা। গাধার কাছে মেয়ে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে মেয়ে বিয়ে দিয়েন। এরপরে আসুন 4 নম্বর। সমাজ বলতেছে বয়স হয় নাই, তার 26-27-30 বছর চুল অলরেডি 10-12টা পাকছে, তার বাপ বলতেছে তোর বয়স হয় নাই, এখন মনে হয় অবুজ খোকা, এখনো বয়স হয় নাই। কি বলেন, এই রকম কথাবার্তা আছে না? নাই। অনেক যুবককেও বলতে শোনা দেয়, কয় না আমার বয়স হয় নাই, তলে তলে কিন্তু প্রীতি আছে, ওইটার বয়স হয়েছে, বিয়ের বয়স। এটা একটা মারাত্মক শয়তানি ঢুকা। 5 নম্বর, বিবাহের মতো এই ইবাদত, এটা কঠিন হওয়ার আরেকটা কারণ বেকারত্ব বেড়ে যাওয়া। যুবকরাও যে, অবিবাহিত যুবকরাও যে আমাদের কথা শুনে লাফাও, তোমাদের বিয়ে তোমাদের মা বাপ কেমনে দিবে? কারণ তোমরা তো বেশিরভাগ বেকার, পড়াশোনা করেও বেকার। এই বেকারের বে কেটে দাও, কার হয়ে যাও। এটা কিভাবে? ছাত্র অবস্থায় ইনকাম শুরু করো, টিউশনই করো, অনলাইন বিজনেস করো, ড্রাইভিংটা শিখে নাও, ড্রাইভিংটা শিখে উবারে পাঠাও, গাড়ি চালাও। দেশের বাইরে যারা স্টাডি করছে, পড়াশোনা করছে, পড়াশোনার বাইরে ওখানে ট্যাক্সি চালাও, বিভিন্ন কাজ করা যায়। ছাত্র বয়স থেকেই উপার্জন আরম্ভ করো, প্রতি মাসে 10-15 হাজার টাকা জমায় রাখো। মাস্টার্সের পরে দেখবেন নিজের কাছে 8-10 লাখ হয়ে গেছে। তোমার বাবার হাতে দিয়ে বলো, বাবা এই নেন টাকা, বিয়েটা করাই ফেলেন। বাবা তখন না বলবেন, হ্যাঁ এমনি বিয়ে করাই ফেলেন, ঠিক না? তো ছাত্র বয়স থেকে বেকার না থেকে বে কেটে কার হও, অর্থাৎ সচ্ছল হও। এরপরে 6 নম্বর, বিয়ে কঠিন হওয়ার আরো একটা কারণ, এটাকে আমরা ইবাদত মনে করি না, সামাজিকতা মনে করি। 7 নম্বর, এই বিবাহের আরেকটা প্রতিবন্ধকতা হলো, অনেক মেয়ে তার, অনেক মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে না, যৌতুকের ভয়ে। নীরব যৌতুক আমাদের সমাজে আছে না নাই? সব দেওয়া লাগে, মনে হয় যেন বাপ
মেয়ে জন্ম দিয়া ঠেকছে, এরকম অবস্থা। আমরা যদি প্রত্যেকে সিদ্ধান্ত নেই যে ছেলে বিবাহের সময় শ্বশুর বাড়ি থেকে কিছু চাইবে, ওই মিসকিন ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব না, তাইলে মিসকিন মার্কা ছোট লোক ইতর মার্কা যত মানুষ সমাজে আসে এরা একদম সুদা হয়ে যাবে।